জি ম্যাম, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা যেটা বলছিলাম ইনফেকশন কন্ট্রোল করার জন্য আমরা তিনটা স্টেপ ফলো করতে হবে। একটা স্টেপ হলো যেটা প্রি ট্রিটমেন্ট পিরিয়ড, অর্থাৎ ট্রিটমেন্ট শুরুর আগে পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসবে বা ক্লিনিকে আসবে, তখন আমরা কি কি স্টেপ মেনটেন করলে ইনফেকশনটা কন্ট্রোল করতে পারবো। আর একটা হচ্ছে যখন ডিউরিং ট্রিটমেন্ট পিরিয়ড, যখন পেশেন্ট আমাদের পিস্টি নেওয়ার পরে, পেশেন্টকে রিসেপশন দেওয়ার পরে, যখন পেশেন্টকে আমাদের অভিরুমে ঢুকাবো, ডেন্টাল চেয়ারে পেশেন্ট যখন বসবে, তখন আমাদের ট্রিটমেন্ট চলাকালীন সময় আমাদের কী কী স্টেপ মেনটেন করতে হবে। আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট শেষ, পেশেন্ট আমাদের চেয়ার থেকে উঠে যাবে, পেশেন্টের ইউজ করা জিনিসগুলো আমরা কীভাবে মেনটেন করলে ইনফেকশনটা কন্ট্রোল করতে পারবো, এই তিনটে স্টেপে আমাদেরকে ইনফেকশনটা কন্ট্রোল করতে হবে। বুঝে যায় এখন কথা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমাদের ডিউরিং দ্য প্রি ট্রিটমেন্ট পিরিয়ড আমাদের কী কী স্টেপ মেনটেন করতে হবে। নাম্বার 1, ইউজ ডিসপোজেবল আইটেমস হোয়েন এভার পসিবল, অর্থাৎ যতটুকু সম্ভব আমাদের ডিসপোজেবল আইটেম ইউজ করতে হবে। যেমন ম্যাডাম, স্ক্রিনে সম্পূর্ণ দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? সম্পূর্ণ দেখা যাচ্ছে না ম্যাম, অর্ধেক সবুজ হয়ে আছে। ম্যাম ক্যান্সেল করে আবার দেন, ক্যান্সেল করে আবার দেন। এখন দেখা যাচ্ছে ম্যাম? দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। এখন এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইউজ ডিসপোজেবল আইটেমস হোয়েন এভার পসিবল, অর্থাৎ যতটুকু সম্ভব আমাদের যতটুকু পারি আমাদের ডিসপোজেবল আইটেম ইউজ করতে হবে। যেমন ধরো আমরা গ্লোভস ইউজ করি, তারপর হচ্ছে ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করি ইরিগেশনের জন্য, সাকশন টিউব ইউজ করি সাকশনের জন্য, এগুলো সব যতটুকু সম্ভব আমাদের ডিসপোজেবল জিনিস ইউজ করবো। অর্থাৎ পেশেন্টের একটা ইউজ করার পরে এগুলো আমরা সব ডিসকার্ড করে দেবো, ফেলে দিই। এরপর হচ্ছে নাম্বার 2, এনশিওর বিফোর ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট শুরুর আগে দ্যাট অল ইকুইপমেন্ট হ্যাভ স্টেরিলাইজ প্রপারলি। আমাকে এনশিওর হতে হবে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমার এটা প্রপার স্টেরিলাইজ করা আছে কি না, আমার অ্যাসিস্ট্যান্ট থেকে এটা আমাকে এনশিওর হতে হবে। অনেক সময় দেখা যায় আমরা ট্রিটমেন্ট করার পরে চলে যাই, ইনস্ট্রুমেন্টটা স্টার্ট হচ্ছে কি না অথবা অ্যাসিস্ট্যান্ট ঠিক মতো স্টার্ট করতেছি কি না, এটা আমাকে করে এনশিওর হতে হবে। নাহলে দেখা গেলো যে স্টার্ট করলো না পেশেন্ট, আমাদের সামনে পেশেন্ট দিয়ে দিলে, ইনস্ট্রুমেন্ট দিয়ে দিলে, আমরা কাজ শুরু করে দিলাম, এরকম যেন না হয়। নাম্বার 3 হচ্ছে রিমুভ অ্যাভয়েডেবল আইটেমস ফ্রম দ্য অপারেটরি এরিয়া। অপারেটর এর মধ্যে ডেন্টাল চেয়ার, ডেন্টাল চেয়ার মধ্যে একটা ট্রে আছে, দেখেছো তো না একটা ট্রে, ওই ট্রের মধ্যে অনেকগুলো জিনিস থাকে, আমাদের ইনস্ট্রুমেন্ট থাকে, ডায়াগনস্টিক ইনস্ট্রুমেন্ট থাকে, ট্রে থাকে, তারপর আমাদের সিরিঞ্জগুলো রাখা হয়। এখানে বলতেছি যে যত যেগুলো দরকার আমার সেগুলো থাকবে, অন্য আইটেমগুলো এখান থেকে অপারেটর এরিয়া থেকে রিমুভ করে ফেলতে হবে, যাতে সহজে আমরা পরবর্তীতে পেশেন্ট যাওয়ার পরে আমরা এই এরিয়াটা দ্রুত ক্লিন করে ফেলতে পারি। যত জিনিস কম রাখা যায় ট্রেতে। নাম্বার 4, এরপর আমাকে আইডেন্টিফাই করতে হবে ওই আইটেমগুলো যেগুলোর মাধ্যমে কন্টামিনেশন হয়। যেমন ফর এক্সাম্পল লাইট ক্যান্ডেলস, আমরা লাইট ধরি, লাইট ধরে আমরা পেশেন্টের মুখে এটা আমরা কনসেন্ট্রেট করার চেষ্টা করি। এরপর এক্সরে হ্যান্ডেল, এক্সরে যখন আমরা যে আরবিজি করি, আরবিজি করার পরে এক্সরে হ্যান্ডটা আমরা পেশেন্টের একদম কাছাকাছি নিয়ে আসে, তো এইটা এই জিনিসগুলো আমাকে স্টাইল করতে হবে, আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন কোন পয়েন্টগুলো আমাকে বেশি করে স্টাইল করতে হবে, ডিসইনফেক্ট করতে হবে। এরপরে ট্রে টেবলস, ট্রের মধ্যে যে টেবলটা আছে ওদেরও কন্টামিনেটেড হওয়ার চান্স বেশি আছে, তো এগুলো বলছে ডিসইনফেক্ট দেম ওয়েন দ্য প্রসিডিউর কমপ্লিট, অর্থাৎ একটা পেশেন্টের কাজ কমপ্লিট করার পরে আরেকটা পেশেন্ট যখন আমরা শুরু করবো, এর আগে আমাকে প্রত্যেকটা এই আইটেমগুলো
যেগুলো কন্টামিনেশন হওয়ার চান্স বেশি সেগুলো আমাকে প্রত্যেকটা আমাকে ডিসইনফেক্ট করতে হবে। নাম্বার 5 লিখছি ম্যাম। Number 5 review patient records before initiating treatment. এটা কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে কি আমরা প্রথমে পেশেন্টের একটা পেশেন্ট আসলে আমরা হিস্ট্রি নিয়ে নিই, প্রথম সেটিং আমরা কাজ করি, কাজ করার পরে হয়তো একটা পেশেন্ট আমাদের হেপাটাইটিস বি পেশেন্ট পজিটিভ, হেপাটাইটিস বি পজিটিভ, প্রথমবার আমরা সুন্দর করে খুব প্রিকশন নিয়ে কাজ টাজ করলাম। এরপরে যখন আমরা 2-3 দিন পরে যখন পেশেন্টকে রিকল করব, তখন হয়তো আমার পেশেন্টের হিস্ট্রিটা আমার মনে নাও থাকতে পারে, অনেকগুলো পেশেন্টের স্বাভাবিক মনে রাখা সম্ভব না। এই জন্য প্রথমে পেশেন্টের রেকর্ডটা আমাকে চেক করতে হবে, পেশেন্টের কী হিস্ট্রি ছিল, আমার কী কাজ করতে হবে। যদি আমরা রেকর্ড না দেখে যদি আমরা নর্মাল পেশেন্টের মতো কাজ শুরু করে দিই, দেখা যাবে যে হেপাটাইটিস বি পেশেন্টটাকে আমরা কোনো প্রিকশন ছাড়াই কাজ করে ফেলছি, যেটা অন্য পেশেন্টের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হবে। এই জন্য প্রত্যেক পেশেন্ট রিভিউ করতে হবে, পেশেন্টের রেকর্ডগুলো আমাকে রিভিউ করতে হবে। নাম্বার 6 clinician should be prepared before initiating the procedure. This includes the use of personal protective equipment, gown, eyewear, mask and gloves and hygiene. এটা তো কমন জিনিস, প্রত্যেকটা ক্লিনিশিয়ানকে অথবা ডেন্টাল সার্জনকে অবশ্যই ওয়েল প্রিপেয়ার হতে হবে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট দ্বারা, গাউন, আইওয়ার, মাস্ক, গ্লোভস অ্যান্ড হ্যান্ড হাইজিন। এখানে একটা নোট করতে পারো, যেমন হেপাটাইটিস বি পেশেন্ট, এস পেশেন্ট, তারপর হচ্ছে অন্যান্য কোনো এরকম হাইলি যেগুলো কন্টাজিয়াস, এই পেশেন্টগুলোকে আমরা যখন হ্যান্ডেল করি তখন আমাদের ডাবল গ্লাভস, ডাবল মাস্ক সব ডিসপোজেবল আইটেম ইউজ করতে হয়, ডাবল গ্লাভস, ডাবল মাস্ক অ্যান্ড সব ডিসপোজেবল আইটেম ইউজ করতে হয়। এবং পেশেন্টকে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় একদম লাস্ট আওয়ারে, ওই পেশেন্টের কাজ করার পরে আমরা অন্য কোনো পেশেন্টের কাজ না করি, অর্থাৎ ওই পেশেন্টের কাজ করার পরে ওটি রুমটা একদম ক্লিন করে ফেলতে হবে, আমার ডেন্টাল চেয়ারটা একদম ভালো করে ডিসইনফেক্ট করতে হবে। আর যে জিনিসগুলো ইউজ করলাম হয়তো আমরা হ্যান্ড পিস, হ্যান্ড পিস আমরা ডিসপোজেবল ইউজ করতে পারি না, কারণ ওই হ্যান্ড পিস দিয়ে আর ওই দিয়ে অন্য কোনো পেশেন্টের জন্য কাজ করা না যায়। আমি দেখি লিখবো ইন কেস অফ হেপাটাইটিস বি ডাবল মাস্ক, তাহলে ডাবল মাস্ক, ডাবল গ্লাভস, এরপর হচ্ছে পেশেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে লাস্ট আওয়ারে, পেশেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দিব লাস্ট আওয়ারে, এবং অল ইকুইপমেন্ট শুড বি ডিসপোজেবল অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব আমরা ডিসপোজেবল আইটেম ইউজ করবো পেশেন্টকে। আবার এটা হচ্ছে মানে যত কম শিডিউলে যেন আমরা শেষ করতে পারি। রিকল যেন আমাদের কম করতে হবে, তাহলে সময় নিয়ে একটু অল্প রিকলে, কম রিকলে যেটা আমরা পেশেন্টের কাজ শেষ করতে পারি। এই জন্য ওটা জিজ্ঞেস করে ভাই ভাই একটা হেপাটাইটিস বি পেশেন্ট আসলে ওখান থেকে আমরা কিভাবে পেশেন্টটাকে ম্যানেজ করব। এরকম অনেকে আসে হেপাটাইটিস বি পেশেন্ট আসছে, হয়তো আমরা এটাকে ভয়ে পেশেন্টের কাজ শুরু করতেছি না, পরবর্তী দেখা যাচ্ছে আমার চেম্বার থেকে অন্য চেম্বারে গিয়ে সে এই জিনিসটা হাই একটু সে ট্রিটমেন্ট নিয়ে চলে আসবে, যার কারণে এটা কিরকম হবে
অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে এটা স্প্রেড হ্যাভারেজ উইথ স্প্রেড এর ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যাবে। এমন সে রোগী হ্যাপাটাইটিস বি কিনা কেমনে বুঝবো আগে থেকে? পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। পেশেন্ট অনেক সময় বলবে, আমরা জিজ্ঞেস করবো আপনার কোনো লিভার জন্ডিস ছিল কিনা, অথবা কোনো জন্ডিস কখনো জন্ডিস হয়েছিল কিনা, অথবা কোনো আপনি ওষুধ খাচ্ছেন কিনা। যদি সে ডায়াগনোজ হয় তাহলে সে অবশ্যই সে বলবে হ্যাঁ আমার হ্যাপাটাইটিস বি আছে, তাহলে অবশ্যই আমাকে পেশেন্টের হিস্ট্রি মতো এটা ভালো করে রিপোর্ট করতে হবে হ্যাপাটাইটিস বি পজিটিভ। ওভাবে আমাকে পেশেন্টটাকে ট্রিট করতে হবে। তাহলে এই জিনিসটা আমার পার্সোনাল প্রোটেক্টিভের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে কোনো ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে আমার পার্সোনাল প্রোটেকশনের জন্য এই যে ডাবল মাস্ক ডাবল গ্লাভস প্রোটেকশনটা নিতে, আই রাখতে নিতে হবে, গাউন করতে হবে, মানে গাউনটা হবে ডিসপোজেবল গাউন, এগুলো সব ডিসপোজেবল। তারপর হচ্ছে হ্যান্ড হাইজিন, হ্যান্ড হাইজিন নেওয়ার পরে এরপরে আমরা গ্লাভস পরবো। লাস্ট 7 হচ্ছে আপডেট পেশেন্টস মেডিকেল হিস্ট্রি। যখন আমরা ট্রিটমেন্ট ইয়া করবো পেশেন্টের মেডিকেল হিস্ট্রির আপডেট নিব, অন্য কোনো অথবা যেটা তার হিস্ট্রি ছিল সেটা ইম্পোর্ট করলো কিনা, তো অন্য কোনো তার ডিজিজ ক্রিয়েট হলো কিনা, এগুলো গেল আমার ইনফেকশন কন্ট্রোল ডিউরিং প্রি ট্রিটমেন্ট পিরিয়ড। তাহলে পরে তো কয়টা পয়েন্ট করলাম আমরা? Use disposable items whenever possible. Ensure before treatment that all equipment have been sterilized properly. Remove available items from the operator area. Identify those items that will become contaminated during treatment. For example, light handles, X-ray unit head, tray tables. Disinfect them when the procedure is complete. Review patient record. Before initiating treatment, clinician should be prepared before initiating the procedure. This includes the use of personal protective equipment, gown, eyewear, masks, gloves, and hand hygiene. And update patient medical history. তোমরা একবার বলো এখানে তোমরা কোন পয়েন্টটা বুঝছো না? যদি বুঝতে থাকো তাহলে আমি কোয়েশ্চেন করব, আর না বুঝতে থাকো তোমরা কোয়েশ্চেন করো। বুঝছো সবাই? জি ম্যাম। জি ম্যাম বুঝছে। আমি জিজ্ঞেস করে এবার তাহলে পেশেন্টের ইস্যু আসার আগে আমাদের কি কি জিনিস যেগুলো কন্টামিনেশনের ইয়ে থাকবে, রিস্ক থাকে কোন কোন জিনিসগুলো? কন্টামিনেশন হওয়ার চান্স থাকে কোন বিষয়ে পয়েন্টগুলো এটা আমাকে এক্সট্রা কেয়ার নিতে হবে। আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছি? না ম্যাম বুঝি নাই। ম্যাম বুঝি নাই ম্যাম। আচ্ছা, এই যে কন্টামিনেশনের চান্স আছে কোন কোন আইটেমে, যেটা পেশেন্ট শোয়ানোর আগে আমাকে এক্সট্রা কেয়ার নিতে হবে কন্টামিনেশন ইনফেকশন কন্ট্রোল করার জন্য? ম্যাম হচ্ছে রিমুভ অ্যাভয়েডেবল আইটেম ফ্রম দ্য অপারেটর এরিয়া, সেখানের মধ্যে যেমন লাইট হ্যান্ডেল, এক্স-রে ইউনিট, হেড, ট্রে টেবিল, এগুলাকে সরাই ফেলতে হবে, এগুলো থেকে কন্টামিনেটেড হতে পারে। এগুলো কি সরাই ফেলতে হবে? এগুলো সরালে কি আমরা কাজ করব কিভাবে? মানে অ্যাভয়েডেবল এরিয়া বল, আমি অ্যাভয়েডেবল আইটেম বলতে বুঝাইতে পারি বুঝাতে চেয়েছিলাম, যেমন আমরা ডেন্টাল ট্রের মধ্যে চেয়ারে যে ট্রেটা আছে ট্রে টেবিলের মধ্যে আমরা অনেকে না, যেমন অনেকে রাখে, আমরা নিজেরাও রাখি, ওই যে রিমার ফাইলের বক্স অনেকে রাখে, তারপর হচ্ছে তোমার স্কেল, তারপর হচ্ছে ইরিগেশন সিরিজগুলো, তারপর অনেকে যে টুকটাক অনেক কিছু জিনিস রাখে ট্রেয়ের মধ্যে বক্স করে রাখে। এগুলো হচ্ছে যখন আমরা ট্রিটমেন্ট শুরু করব তাহলে শুধুমাত্র ট্রিটমেন্ট সম্পর্কিত পেশেন্টের সাথে যে ট্রিটমেন্ট সম্পর্কিত যে জিনিসগুলো লাগবে শুধু ওই জিনিসগুলোই থাকবে, অন্য কোনো কিছুই ট্রেয়ের উপরে আর থাকবে না।
এটাই হচ্ছে অ্যাভেইলেবল আইটেম রিমুভ করা ম্যাম এক্সট্রা গুলো রাখবো না আর কি এক্সট্রা গুলো কোনো কিছু রাখা যাবে না কেন রাখবো না পরবর্তী যখন আমরা پیشنট আর যখন আমরা শেষ করব ট্রিটমেন্ট শেষ করব যখন আমরা পরবর্তী پیشنট বসাবো এর আগে আমাকে সব জিনিসগুলো স্টেরাইল করতে ইনডিসেক্ট করতে হবে না তাহলে আমার যদি অ্যাভেইলেবল আইটেম যদি না থাকে আমার ইজিলি আমরা এটা ডিসইনফেক্ট করতে পারব আমার জন্য সহজ হবে আরেকটা বললাম যে তোমার যে কন্টামিনেটেড যে এই যেমন লাইট হ্যান্ডেলস ডেন্টাল চেয়ারে যে লাইট লাইটটা যে আমরা পেশেন্টের মুখে পজিশন মতো ধরি অনেক সময় হ্যান্ডেলটা আমরা টেনে নিয়ে আসি এই যে আমি হাত দিয়ে ধরছি না তো এই জন্য এই হ্যান্ডেলগুলোতে কন্টামিনেশন হওয়ার চান্স বেশি থাকে তারপর যে চেয়ার টেবিলের একটা হ্যান্ডেল থাকে চেয়ার টেবিলে যে চেয়ারটাকে আমরা কাছে নিয়ে আসি আমার সুবিধা মতো ওই যে টেনে নিয়ে আসি এটার একটা হ্যান্ডেল আছে এরপর হচ্ছে আরেকটা হচ্ছে এক্সরে করি যেমন ইপিজি এক্সরে মেশিন দেখেছো তোমরা জি ম্যাম দেখছি দেখেছো তাহলে ওখানে একটা পোর্টেবল এক্সরে মেশিন থাকে না যেটার একটা হেডটাকে আমরা পেশেন্টের মুখে লাগাই জি ম্যাম হ্যাঁ ওই যে এক্সরে হেড যেটা ওই জিনিসটাকে কন্টামিনেট হওয়ার চান্স থাকে এটাকে আমাকে ডিসইনফেক্ট করতে হবে এরপর হচ্ছে ওই যে টেবিলে যে জিনিসগুলো আমরা যদি ইনস্ট্রুমেন্ট ইউজ করার পরে টেবিলের উপর রাখলাম তো আমরা অনেক সময় নিচেও পড়ে যায় ট্রে টেবিলের নিচেও পড়ে যায় ডায়াগনস্টিক ট্রে নিচেও পড়ে যায় তো এই জিনিসগুলো পুরোটাই ট্রে টেবিলকে আমাকে ডিসইনফেক্ট করতে হবে ওখান থেকেও ইনফেকশন স্প্রেড করতে পারে অর্থাৎ যে জিনিসগুলো আমার কন্ট্যাক্টে আসবে একটা পেশেন্টের কাজ করার সময় একটা পেশেন্টের কাজ করার সময় যেগুলো আমার কন্ট্যাক্টে বেশি আসবে সেগুলো হচ্ছে আমার ইনফেকশন স্প্রেড করার জন্য যথেষ্ট এগুলোকে আমরা ডিসইনফেক্ট না করে তাহলে ওখান থেকে দ্রুত ইনফেকশন স্প্রেড করব আচ্ছা তারপর আমার হিস্ট্রিটা নেওয়াটা জরুরি কেন একটা পেশেন্ট আসলে আমাদের কাছে হিস্ট্রি নেওয়াটা জরুরি কেন আমরা নির্দিষ্ট কিছু রোগ সম্ভাবনা থাকে হেপাটাইটিস বি ক্ষেত্রে এটা ক্রস ইনফেকশন বলে আমরা হ্যাঁ একটা পেশেন্ট ওখান থেকে ক্রস ইনফেকশন স্প্রেড হওয়ার সম্ভাবনা বেশি এটাকে প্রিভেন্ট করার জন্যই আমাদের এরকম কিছু ডিজিজ যেগুলো হাইলি কন্টাজিয়াস তাকে প্রিভেন্ট করার জন্য আমাকে হিস্ট্রিটা নেওয়া জরুরি আমরা এটা এটা ছাড়াও আরও কিছু যেমন হচ্ছে ডায়াবেটিস কোমরবিড যেগুলো ডিজিজগুলো আছে ডায়াবেটিস হাইপারটেনশন এগুলো আমাকে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে কারণ পরবর্তী যখন আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করবো তাহলে এগুলো আমার পেশেন্টের হিলের ক্ষেত্রে পেশেন্ট সুস্থতার ক্ষেত্রে কিন্তু অনেক হ্যাম্পার করতে পারে যেমন ডায়াবেটিস থাকলে আমাদের জিনজিবাইটিস যদি আমরা ট্রিটমেন্ট করি পেরিডন্টাল ডিজিজ যদি ট্রিটমেন্ট করি অথবা আমরা যদি টুথ এক্সট্রাকশন করি তাহলে এটা আমার হিল হবে না ডিলে হিলিং হবে সেই ক্ষেত্রে আমার হিস্ট্রিটা নেওয়াটা খুবই জরুরি ডায়াবেটিস ছিল কি না অথবা অনেক সময় দেখা যায় যে হার্টের মধ্যে রিং করানো তো বাল্ব করানো ফেস মেকার করানো আমরা কোনো প্রিকশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক প্রোফাইলজি ছাড়া কাজ শুরু করে দিলাম তাহলে এখানে পেশেন্টের ক্ষতি হতে পারে আবার পেশেন্টের ফেস মেকার করানো আমরা আলট্রাসনিক স্কেলিং শুরু করে দিলাম তাহলে এখান থেকে পেশেন্টের ডেথও হয়ে যেতে পারে কিন্তু আর আলট্রাসনিকে যে ওয়েভটা সেটা ফেস মেকারের ওয়েভকে অনেক হ্যাম্পার করবে তার ওয়েভটাকে স্টপ করে দিতে পারে এই জন্য আমাদের হিস্ট্রি নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ট্রিটমেন্ট দেখে এখন আসে আমরা ইনফেকশন কন্ট্রোল ডিউরিং ট্রিটমেন্ট পিরিয়ড অথবা চেয়ার সাইট যেটাকে আমরা চেয়ার সাইট চেয়ারের মধ্যে আমরা কি কি করব নাম্বার ওয়ান হচ্ছে ট্রিট আওয়ার পেশেন্টস অ্যাজ পটেনশিয়ালি ইনফেকশাস ট্রিট আওয়ার পেশেন্টস অ্যাজ পটেনশিয়ালি ইনফেকশাস মানে কি এটা প্রত্যেকটা পেশেন্ট কি আমাকে এভাবে ট্রিটমেন্ট করতে হবে যেন এই পেশেন্টটা ইনফেকশাস এখানে তার ইনফেকশন ছড়াতে পারে ইনফেকশাস পেশেন্ট হিসাবে আমাকে ট্রিটমেন্ট হোক না সে নর্মাল কেডিস নিয়ে আসছে না তোমার নর্মাল ফুড মোবিলিটি নিয়ে আসছে তার কোনো সমস্যা নেই আমরা হিস্ট্রি নিয়ে দেখলাম তার কোনো কোমরবিড ডিজিজ নাই কোনো ইনফেকশাস ডিজিজ নাই কোনো কন্টাজিয়াস কোনো ডিজিজ নাই তারপরেও আমাকে ট্রিটমেন্ট করতে হবে এমনভাবে যেন সে ইনফেকশাস পেশেন্ট অর্থাৎ আমার প্রিকশন যেন কোনো ঘাটতি না থাকে নাম্বার টু টেক স্পেশাল প্রিকশনস হোয়াইল হ্যান্ডেলিং সিরিঞ্জ অ্যান্ড নিডলস অর্থাৎ আমার যখন সিরিঞ্জ হ্যান্ডেলিং করবো তো নিডল হ্যান্ডেলিং করবো কোনো কোথায় যেন আর ট্রিক না হয় যেগুলো শার্প জিনিস শার্প আইটেম এমনভাবে হ্যান্ডেল করতে হবে যেন কোথাও লেগে না যায় যেন কন্টামিনেশন হয়ে না যায়
আমি আনতে গেলাম ওটা এছাড়া কাভার স্যার আমরা একটা সিরিঞ্জ আনলাম নিডল আনলাম নিডলটা অন্য কোথায় দেখি লেগে গেলো ড্যান্ডাল চেয়ারে লেগে গেলো অথবা পেছনে কোথাও কাপ নাম্বার থ্রি ইউজ এ রাবার ড্যাম হোয়েন এভার পসিবল যেখানে সম্ভব যেটা আমরা রাবার ড্যাম ইউজ করলে কিন্তু এখানে অনেক কিছু অ্যাক্সিডেন্টাল অথবা ইঞ্জুরি দেখে কিন্তু আমরা রক্ষা পেতে পারি তারপর অনেক অনেক রোড ক্যানাল ইরিগেন্ট পদ্ধতি ইউজ করা হয় যেগুলো হাইলি কি বললাম টক্সিক যেমন সোডিয়াম হাইপোক্লোরাইড সোডিয়াম হাইপোক্লোরাইড গোটারাল দিয়ে যেটা ওগুলো হচ্ছে হাইলি টক্সিক যদি আমরা রাবারটা ইউজ করি তাহলে আমার যত টক্সিক সাবস্টেন্স আমরা ইউজ করি না কেন রোডকাল ইরিগেন হিসাবে এগুলো সব রাবার ড্যামের মধ্যে থেকে যাবে পেশেন্টের কোথাও মুখে জিপাতে কোথাও লাগবে না আর আরেকটা রাবার ড্যাম আরেকটা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে রাবার ড্যাম ইউজ করলে পেশেন্টের আমরা একটা ফ্রি ফ্লুইড একটা অপারেটিভ এরিয়া পাই কোনো স্যালাইভেশন পেশেন্টরা আমরা কাজ করতেছি কোনো ক্যাপিটির মধ্যে আবার কিন্তু পেশেন্টের স্যালাইভা ঢুকে গেল রাবার টাইম ইউজ করার সুবিধা পেয়েছি একদম কন্টামিনেটেড একটা এরিয়া আমরা কাজ করার জন্য পাই কন্টামিনেশন ছাড়া আর একটা হচ্ছে ইউজ হাই ভলিউম অ্যাসপিরেশন এটা হচ্ছে আমরা সাকশন ইউজ করি তো ওই সাকশনটা আমরা হাই সাকশন ইউজ করবো তাহলে দ্রুত পেশেন্টের যে ফ্লুইড থাকবে স্যালাইভা থাকবে ভালো করে দ্রুত এটা ইজেক্ট করে ফেলবে হাই ভলিউম এক্সপিরেশন এনশিওর গুড ভেন্টিলেশন অফ অপারেটর এরিয়া আচ্ছা হাই ভলিউম এক্সপিরেশন আর একটা কথা বলি অনেক সময় আমাদের সাকশন যদি ভালোভাবে কাজ না করে তাহলে আমাদের অপারেটিং এরিয়াটাও কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় না যদি অপারেটর এরিয়া যদি দেখা না যায় তাহলে আমাদের কাজ করা কিন্তু অনেক টাফ হয়ে যায় যেমন আমরা যদি একটা সার্জিক্যাল এক্সট্রাকশন করি সার্জিক্যাল এক্সট্রাকশনে নর্মাল সাকশন দিয়ে কিন্তু ব্লাডগুলো সাক হয় না সাকশন হয় না যদি হাই সাকশনটা ইউজ করি নর্মাল ব্লাড যখন ব্লাডগুলো সাক হয় তখন আমাদের অপারেটিং ফিল্ডটা একদম ওয়েল ভিজিবল হবে যার কারণে আমাদের পরবর্তী স্টেপে প্রসিড করা অনেক সহজ হবে এরপর হচ্ছে এনশিওর গুড ভেন্টিলেশন অফ দ্য অপারেটর এরিয়া গুড ভেন্টিলেশন থাকতে হবে অর্থাৎ দরজা জানালা খুলে আমার ভিতরের বাইরে ভিতরের বাতাসটা আমরা বাইরে বের করার মতো প্রসেস থাকতে হবে না হলে আমাদের যে তৈরি হয় তা কি বলে আমাদের হ্যান্ড পিস বলো আমাদের স্কেলারের মধ্যে যে ইয়ারগুলো তৈরি হয় এটা কি বাবলগুলো তৈরি হয় অ্যারোসল ম্যাম হ্যাঁ অ্যারোসল হ্যাঁ অ্যারোসলগুলো যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু পুরো ঘরের মধ্যে কিন্তু অনেক কয়েক ঘন্টা থেকে যেতে পারে তাহলে একটা পেশেন্ট যখন আমার কাছে আসলো কিছু কোনো হাইলি ইনফেকশাস কোনো পেশেন্ট আসলো এটার মাধ্যমে যে এরোসোলগুলো ড্রপলেটগুলো তৈরি হলো সে ড্রপলেটগুলো যখন আমি বের করে দেওয়ার সুযোগ না পাবে বের হওয়ার সুযোগ পাবে না তখন সে পুরো রুমের মধ্যে দু তিন ঘন্টা থেকে যাবে এর মধ্যে আমি যে পেশেন্ট অন্য পেশেন্ট দেখবো সে কিন্তু একদম সুস্থ হেলদি পেশেন্ট যার কারণে ইনফেকশাস পেশেন্টের ড্রপলেটগুলো তারা এক্সপিরেটেড হয়ে তার লাংসে চলে যেতে পারে এই জন্য বলা হয় ওয়েল ভেন্টিলেটেড রুম অথবা গুড ভেন্টিলেশন রুম অপারেটিং এরিয়ার জন্য কিন্তু অবশ্যই দরকার ফ্যাশন চলে গেলো আমরা দরজা জানলা খুলে দিলাম সব ড্রপলেটগুলো এরোসলগুলো সব বের হয়ে গেল এটাও করা যায় আরেকটা হচ্ছে ড্রপলেট এরোসলগুলো বের করার জন্য একটা মেশিনও আছে যে এখন এই এই যে COVID-19 পিরিয়ডে অনেকে ইউজ করতে সেখানে ইয়ার ইয়ারটাকে চেঞ্জ করার জন্য তো আমার রুমে এয়ারটাকে চেঞ্জ করে আমরা ফ্রেশ এয়ারটাকে ইন করাবো এরপর হচ্ছে বি কেয়ারফুল হোয়াইল রিসিভিং হ্যান্ডেলিং আর পাসিং শার্প ইনস্ট্রুমেন্টস খুবই কেয়ার থাকতে হবে কেয়ারফুল হতে হবে যখন আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে কোনো কিছু দিবে আমার যেমন শার্প ইনস্ট্রুমেন্ট ইয়ার দিলে সিজার দিচ্ছি অনেক সময় দেখা যায় কি আমরা কাজ করছি আমরা পেশেন্টের দিকে মনোযোগ আমরা স্টেজ থেকে জিনিসটা খুঁজলাম আমি হয়তো হাতটা বাড়া দিলাম দেখলাম না অ্যাসিস্ট্যান্টও হয়তো আনকনসিয়াসলি আমাকে এই জিনিসটা দিল হয়তো ওখান থেকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেই জন্য এগুলো জিনিসগুলো আমাদের একটু সতর্ক থাকতে হবে
এরপর হচ্ছে ডোন্ট টাচ আনপ্রোটেক্টেড সুইচেস হ্যান্ডেলস এন্ড আদার ইকুইপমেন্ট ওয়ান্স গ্লোভস হ্যাভ বিন কন্টামিনেটেড যখন আমি পেশেন্টের কাজ শুরু করে দিব গ্লোভস পরে যখন কাজ শুরু করে দিব তাহলে এই গ্লোভস পরা হাত নিয়ে আমি কোনো কিছুতে আর হাত দেওয়া যাবে না অন্য কিছুতে হাত দেওয়া মানে কি আমার এখন গ্লোভসটা কন্টামিনেটেড অন্য যেখানে হাত দিব সেটাই কন্টামিনেশন হয়ে যাবে তাহলে সুইচ বলি হ্যান্ডেল বলি ইকুইপমেন্ট বলি সবগুলোই তখন আমার কন্টামিনেশন হয়ে যাবে নিজের গ্লাভসটা তখন আমার কন্টামিনেটেড হবে ওই জিনিসগুলো কন্টামিনেটেড হয়ে যাবে আচ্ছা এখন আরেকটা জিনিস যেমন যে আমার কোনো ক্যাবিনেট এই গ্লাভস পরা হাত দিয়ে কোনো ক্যাবিনেট কোনো টেবিলে কোনো ড্রায়ার এগুলো খোলা যাবে না যদি এরকম ইউজ করতে হয় করে দিলে তাহলে আমাকে নতুন গ্লাভস চেঞ্জ করে নিতে হবে যদি আমার এই গ্লাভসটা কন্টামিনেটেড হয়ে যায় কোনো কিছু ধরার পরে সেই গ্লাভস পরা হাত দিয়ে আমার পেশেন্টের মুখে আবার কাজ করতে পারবো না এগুলো হলো আমার ডিউরিং ট্রিটমেন্ট অফ সিয়ার সাইট ম্যাম আমাদের 10টায় ক্লাস আছে 10টায় শেষ এখন 10টা শেষ বেজে গেছে জি ম্যাম আচ্ছা 2 মিনিটে শেষ করে দিচ্ছি এটা শেষ নাই তো না ভাগ একটা সম্ভব না তো লিখে হলো তাহলে এটা চার পাঁচটা তিনটা পয়েন্ট মনে হচ্ছে রিমুভ দা কন্টামিনেটেড গ্লোভস ইউজ ডিউরিং ট্রিটমেন্ট ওয়াশ হ্যান্ডস and put on a pair of utility gloves before beginning the cleanup এখন পেশেন্টে কাজ শেষ করার পরে আমার কন্টামিনেটেড গ্লোভসটা খুলে ফেলতে হবে এবার আরেক জোড়া গ্লোভস পরতে হবে আমি জিনিসগুলো ধোয়ার জন্য তবে আমার আইআর মাস্ক গাউন এগুলো থাকবে পরার থাকবে এগুলো খুলবো না এগুলো খুলবে একদম সবার শেষে শুধু গ্লোভসটা চেঞ্জ করে আরেকটা গ্লোভস পরে নেব তারপর ডিসপোজ ব্লাড এন্ড সাকশন ফ্লুইডস হুইচ হ্যাভ বিন কালেক্টেড ইন দ্য কালেকশন বোতলস ডিউরিং ট্রিটমেন্ট অর্থাৎ কালেকশন বোতলে যা যা কালেকশন হয়েছে ফ্লুইড বলে এগুলো আমাকে ডিসপোজ করতে হবে ফেলে দিতে হবে অর্থাৎ একটা একটা পেশেন্টের কাজ শেষ করার পরে এই কাজগুলো আমাকে করতে হবে এরপর হচ্ছে আফটার ডিসপোজেন অফ ব্লাড এন্ড সাকশন ফ্লুইড ফেলে দিলাম এটা কাজ শেষ না এটাকে আবার ডিসইনফেক্ট করতে হবে 0.5% ক্লোরিন সলিউশন ফর মিনিমাম 10 মিনিট ক্লোরিন সলিউশন দিয়ে আমাকে 10 মিনিট এটা রেখে দিতে হবে যেন কালেকশন বোতলটা ডিসইনফেক্ট হয় রিমুভ দ্য ট্রে উইথ অল ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন এরিয়া সেপারেট ফ্রম দ্য অপারেটরি এরিয়া অর্থাৎ অপারেটরি এরিয়া থেকে ট্রে সব ইনস্ট্রুমেন্ট আমরা রিমুভ করে ফেলবো স্টেরিলাইজেশন করার জন্য স্টেরিলাইজেশন রুমে নিয়ে যাবো স্টেরাইজ দ্য হ্যান্ড পিস মেনোভার পসিবল অর্থাৎ আমি যে হ্যান্ড পিসটা ইউজ করলাম এটাকে স্টেরাইল করতে হবে দেন রিমুভ দ্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আফটার ক্লিন আপ অর্থাৎ আমার যে মাস্ক গাউন ছিল ওগুলো খুলে ফেললাম আইআর খুলে ফেললাম এরপর আমার থোরলি হ্যান্ড ওয়াশ হ্যান্ড যেটা গ্লাভস ইউটিলিটি গ্লাভস পরেছিলাম ওটা খোলা করে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে এটাই হচ্ছে আমার একটা পেশেন্ট ঢুকার পর থেকে একটা পেশেন্টের কাজ শেষ করার পর আমাকে কি কি প্রসিডিউর মেনটেন করলে আমরা ইনফেকশনটা কন্ট্রোল করতে পারবো বাকিগুলো তোমরা নিজেদের ভাষায় লিখে নিবা আমি যা মুখে বললাম এগুলো আজকে লিখে ফেললে ভালো হবে এরপর হচ্ছে সামারি এ পর্যন্ত আমরা স্টেশনে কি কি করলাম আমরা স্টেশনে আমরা ক্লাসিফিকেশন করলাম কতগুলো ডেফিনেশন করলাম কিছু প্রিন্সিপাল করলাম কোন কোন ইনস্ট্রুমেন্ট আমরা কোন কোন মেথড স্টেরাইল করবো এটা করলাম তারপর হচ্ছে আমরা কিছু কেমিক্যাল মেথড করলাম যেগুলো আমরা যেগুলো অটোক্ল্যাভে করা সম্ভব হয় ইনস্ট্রুমেন্ট আমরা কেমিক্যালি করতে পারি থ্যাংক ইউ তোমরা এই পার্সেন্টেজটা আমাকে এত দিয়ে দিও ম্যাম পার্সেন্টেজটা এখন নিয়ে নিতে পারবেন তো পাঁচজন অ্যাবসেন্ট অনলি পাঁচজন তো তোমাদের ইয়ে আছে না পাঁচজন কারা কারা ওই অ্যাবসেন্ট রোলটা আমাকে ইয়াতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও আ ওকে ম্যাম টিচার আসছে তো আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম